আমি তো ইমাম আবু হানিফার ঘটনা জানি, আমি তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাহিনী জানি, আমি তো আবু বকরের ইজ্জতের কাহিনী জানি, আমি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তাক্ত ইতিহাস জানি। সুতরাং আপনি আমি তো দারুল উলুম দেওবন্দের কাসির নানুতমের রক্তাক্ত ইতিহাস জানি। মাহমুদুল হাসান দেওবন্দি মারা যাওয়ার সময় দাফনের কাজ যখন কমপ্লিট করবে, কাফন যখন পরাচ্ছিল, ওই সময় হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি পাশে ছিলেন। আকাবিরদের জিহাদে জীবন বই আছে, সেই বইয়ের ভিতরে লেখা হয়েছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি পাশে থাকা অবস্থায় মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি পিঠটার ভিতরে যখন পানি লাগাইছে, কিতাবের ভিতরে স্পষ্ট লেখছে হাড্ডি ছাড়া গোশতের একটা টুকরো পাওয়া যায় নাই, সমস্ত মানুষ থর থর করে কাঁপতেছেন, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির পিঠের এই অবস্থা কেন, পিঠের ভিতরে গোশত আর মাংস নাই কেন? এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে হুজুরের সফর সঙ্গী একনিষ্ঠ খাদেম ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ঐতিহাসিক ঘটনা, তাকে ডাক দেওয়ার পরে তিনি বলছেন, আমার উস্তাদ যখন এই আন্দোলন শুরু করেছিলেন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করার সময়, আমার উস্তাদকে যখন তারা কারাগারে নিক্ষিপ্ত করেছে, তখন তার শরীরের নিচে সব সময় জ্বলন্ত অঙ্গার দিয়া রাখতো, ওই অঙ্গার যখন তার পেটের ভিতরে পিঠের ভিতরে লাগতো, অঙ্গারের কারণে শরীরের রক্তগুলা শরীরের গোশতগুলা মোমের মতো খুশে খুশে করতো, যখন একবার শেষ হয়ে যেত আবার দিত। এভাবে করে করে আমার উস্তাদকে নির্যাতন করা হয়েছে। হুজুর তার জীবন দশায় ওসিয়াত করে গিয়েছেন হুসাইন আহমদ মাদানী, হুসাইন আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যদি ঘটনা জানে জানু, কিন্তু আমি যে আমার জীবন দশায় ইসলামের জন্য ব্রিটিশদেরকে দেশ থেকে উৎখাত করার জন্য, মুসলমানদের তাকদীব তামাদ্দুন কৃষ্টি কালচারকে ঠিক রাখার জন্য কোরবানি আমি করেছি, আমার এই কোরবানি শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য, কেউ যেন কোনোদিন জানতে না পারে। এই জন্য আজ পর্যন্ত হুজুরের জীবন দশায় এই ঘটনা আমি কারোর কাছে ফ্ল্যাশ করি নাই। চিল্লা জোরে করে নারায়ণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাজার শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, সংসারের শত্রুরা হুশিয়ার সাবধান। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। বাবা জিরা, আমার সাম্প্রতিক কিছু কথা আপনাদের চোখের সামনে উঠে ধরতে হবে, তা না হলে আলোচনা বোঝা যাবে না। গত কয়েকদিন যাবৎ টক অব দ্য কান্ট্রি গোটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, শুধু তাই নয়, স্যাটেলাইট যতগুলো চ্যানেল বাংলাদেশে আসে, বাংলাদেশ টেলিভিশন সহ যত টেলিভিশন বাংলাদেশের ভিতরে আছে, আপনারা যারা ঘরের ভিতরে ডিস অ্যান্টেনা ব্যবহার করেন, আমাদের চাইতে আপনারা খুব ভালো জানেন, ঢাকার শহরে আনুষ্কা নামের একটা মেয়ে, আমার একজন বোনকে যুবক তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে গ্রুপ স্টাডির নামে ঘর থেকে ফোন করে নিয়ে গিয়েছে। বন্ধুরা, আমার কলাবাগানের ঘটনা নেওয়ার পরে ঘন দর্শন করে এমন রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণ হওয়ার পরে আনুষ্কা কিন্তু ইন্তেকাল করেছে। আমার যুবক বন্ধুদের কাছে, পর্দার আড়ালের মায়েদের কাছে, যে সমস্ত যুবকরা কোন বোনের ভাই হয়েছেন খুব ভালো করে খেয়াল রাখবেন, যে সমস্ত বাবারা কোন মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য গৌরব অর্জন করেছেন খুব ভালো করে খেয়াল রাখবেন, যে সমস্ত বাবারা কোন যুবক সন্তানের বাবা হয়েছেন খেয়াল রাখবেন, পরিষ্কার করে বোঝার চেষ্টা করেন। পত্র পত্রিকার গল্প শোনানোর জন্য আপনার কাছে আসি নাই, শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ওনলি ওয়ান টার্গেট হলো একটাই, যেই কোনোভাবেই হোক এই সমাজকে সমস্ত ধরনের ফেতনা থেকে বাঁচাইতে হবে। চিল্লায়া জোরে করেন ঠিক কিনা, আমার মেয়ের ইজ্জত আমাকে হেফাজত করতে হবে, আমার কলিজার টুকরা আদরের দুলার সন্তানটাকে বাঁচাইতে হবে।
আমার কলিজার টুকরা, কলিজার টুকরা কট না, আমার ইজ্জত, আমার বউ, আমার ইজ্জত, এদের ইজ্জতের জিম্মাদার আমি। ভাইকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, আমি বাবাকে আল্লাহ প্রেরণ করেছেন। আজকে সোশ্যাল মিডিয়ার ভিতরে, ফেসবুকের ভিতরে ঝড় তুলেছে, ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় আনুষ্কার মা এখন চিৎকার করে বলে, আমার মেয়েকে কেন ওরা গণধর্ষণ করে শেষ করে দিয়েছে, এটার আমি বিচার চাই। আনুষ্কার মা, ওই মাকে আমি বলতে চাই, মা আজ থেকে 1500 বছর আগে বিশ্বের রহমাতুল লিল আলামিনের উপরে নাযিল কিত কুরআনের ভিতরে আল্লাহ তাআলা তো ঘোষণা করে, তোমাকে আর আমাকে 1000 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এলার্ট করেছেন, সতর্ক করেছেন, নোটিশ জারি করেছেন, হাত ধইরা বুঝাইছেন, পাও ধইরা বুঝাইছেন, এমনে তেমনে যেইভাবে বোঝানোর দরকার সবভাবে বুঝায়া বলছেন। তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে আর তোমার বউকে যদি ঘর থেকে বের করতেই হয়, খেয়াল রাখবা, খেয়াল রাখবা, খেয়াল রাখবা, এটাকে প্যাকেজ সিস্টেম করে, প্যাকেটিং সিস্টেম করে যদি ঘর থেকে বের করো, তাহলে কোন অবস্থাতেই কোন কুলাঙ্গার, কোন বেয়াদব, কোন নারীখোর, কোন লজ্জা, কোন বদমাইশ তোমার পদ্মাংশীর স্ত্রীর সন্তানকে কোনদিন আঘাত করবে তো দূরের কথা। সম্মান দেখায়া তাকে রাস্তা ক্লিয়ার করে, রাস্তা দিয়া যাওয়ার সুযোগ করে দিবে, চিল্লায় ধরে কণ্ঠিক কিনা। বন্ধুরা, আমার কথা বলার আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, আমরা দেখেছি 2013 সালের ঐতিহাসিক ঘটনার পরে মতিঝিল জোনের যেই এসপি ছিলেন, ওই এলাকার যিনি নেতৃত্ব দিয়েছিলেন পুলিশ একজন কমান্ডার, ওনার মেয়ে ঐশী নিজের বাবা আর নিজের মাকে নিজের হাতে বন্ধুদের পাল্লায় পড়ে ঘরের ভিতরে ঠান্ডা মাথায় ফ্ল্যাটের ভিতরে, বাবা জিরা আমার, শুধু তাই নয় আরো ভালো করে খেয়াল করে, নিজের কলিজার চক্রা মেয়ে ছেলেও কিন্তু না, আমরা জানি আপাদমস্তক নারীদেরকে আল্লাহ নরম করে, কোমল করে, মায়া দিয়া তৈরি করেন, জোরে কোন ঠিক কিনা। ঠান্ডা মাথায় পুলিশ অফিসার মাহফুজুর রহমান তার স্ত্রী বাবা এবং মাকে তার মেয়ে ঐশী নিজের হাতে কিন্তু জবাই করেছে, ঐশীকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। রে বাবা আমার, খুব বড় করে বুঝবেন, শুধু তাই নয়, কিছুদিন আগের আরেকটা মারাত্মক ঘটনা আপনারা জানেন, ফেনী সোনাগাজী একটা কলেজে মাদ্রাসার ভিতরে আলিয়া মাদ্রাসায় কিছু কুলাঙ্গারেরা জোর বেঁধে আমার আরেক বোনকে শুধু শিরতাহানি করে নাই, তার শরীরের ভিতরে আগুন ধরায়া জ্বালায়া দিছে। ও মুসলমান বাবা পর্দার মায়েরা, আমি বলছি আমার আলোচনা বুঝতে যদি আপনাকে হয় তাহলে এই ঘটনাগুলো সামনে রাখতে হবে, কারণ যেই বিষয়কে সামনে রেখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি ওই বিষয় হলো ইলমে দ্বীন বনাম জাগতিক শিক্ষার সুফল এবং কুফল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক আপনাকে আমাকে বুঝানোর তৌফিক দান করুক, চিল্লা জোরে করুন আমিন। বাবাজিরা আমার, 56,000 বর্গমাইল বাংলাদেশের ভিতরে আজ থেকে 10-20-30 বছর আগে এমন ঘটনা আমার বৃদ্ধ বাবার আমার সামনে আছে, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি তাহলে এমন তো কোনোদিন ছিল না। আজকে পত্র পত্রিকা সহ সমস্ত জায়গার ভিতরে যদি আমি খেয়াল করি তাহলে আফসোস লাগে, আফসোস লাগে, কলিজা ফেটে যায়, বুকটা ছিঁড়ে টুকরা হয়ে যায়। 5 বছরের মেয়ে না, 5 মাসের মেয়েটা পর্যন্ত দর্শনের হাত থেকে বাঁচতে পারে না, জোরে কোন ঠিক কিনা। আওয়াজ করে কথা বলেন না, ঠিক না বেঠি? এই যুবকরা কই আছে না, মরে গেছে, চিল্লায় জোরে কোন ঠিক না বেঠি? আওয়াজ হবে একটা, চিৎকার দিয়ে একটা, নারায়ে তাকবীরের আওয়াজ দিতে হবে,
এই ভাঙ্গা এবং নীরব নিস্তব্ধ পরিবেশের ভিতরে একটা জ্বলন্ত আগুন তৈরি করার জন্য চিল্লায় জোরে নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে করে আমিন। খুব জোরালো ভাবে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নাম্বার এক, এখনো বাংলাদেশ সহ সারা পৃথিবীর উপর থেকে করোনা ভাইরাসের আক্রমণ সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই, জোরে করে ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় আমরা এই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অগণিত অজস্র ঘটনা দেখেছি। আমরা ইমাম সাহেবরা, আলেম সাহেবরা দেখছি, আপনারাও খালি না, আপনারাও দেখছেন পত্র পত্রিকায়, অনলাইনের হাজার হাজার পত্রিকার ভিতরে হাজার হাজার ঘটনা ভাইরাল হয়েছে করোনার সময়। নিজের কলিজার টুকরা সন্তানকে যেই মা 10 মাস 10 দিন ঘরের পেটের ভিতরে রেখেছিলেন, নিজের বাবা তার জীবনকে কুরবান করে রক্তকে পানি বানায়া যে সন্তানের পিছনে নিজের জীবন শেষ করে দিয়েছেন। শুধু তাই নয়, যেই বড় ভাই নিজের ছোট ভাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে পড়াশোনা করাইছে, আর আশ্চর্যের বিষয় গোটা সমাজ ব্যবস্থার ভিতরে বোনেরা ভাইদের পাগল। আমরা দেখেছি বিভিন্ন জায়গার ভিতরে করোনা আক্রান্ত হয় নাই, শুধুমাত্র গুজব ছড়াইছে যে করোনা আক্রান্ত হয়েছে, গুজব ছড়াইতে দেরি হয়েছে, এমন ঘটনা আপনি আমার কাছ থেকে সরার জমিনে তথ্য ইনফরমেশন সহ আপনাকে আমি দিতে পারবো। আমরা হুজুরেরা হাজার হাজার ঘটনার সাক্ষী নিজেরা হইছি। আপনি এই জায়গায় থাকান, ওই জায়গায় থাকান, বিভিন্ন জায়গায় থেকে যখন ঘর থেকে লাশটা বের করে দিয়েছেন, অসুস্থ রোগীকে ঘর থেকে বের করে দিয়েছেন, এই আলেম ওলামা 56,000 বর্গ মাইল বাংলাদেশের আনাসে কানাসে ছড়ায়া ছিটায়া আলেমের কাছে তার দাম, তার জীবনের দাম কিন্তু কম ছিল না। তারপরেও আলেম চিন্তা করেছে এই রোগী যদি আজকে মারা যায়, সমাজ ব্যবস্থার ভিতরে একজন বাঁচতে পারবে না, পচবে, গলবে, এটাকে মাটির নিচে দাফন করতে হবে, এটাকে যেই কোনো ভাবে হোক মাটির নিচে দাফন করতে হবে। আলেম তার জীবন বাজি রেখেছে, আলেম তার খাওয়া হারাম করেছে, আলেম তার ঘুম হারাম করেছে, আলেম তার জীবন ওয়াকফ করে দিয়েছে, আলেমকে তার স্ত্রী ডাক দিয়েছে, আলেমকে তার বাবা ডাক দিয়েছে, আলেমকে তার মা ডাক দিয়ে বলেছে ঘর থেকে তুই যাইস না, তোর যদি কিছু হয় আমাদেরকে দেখবে কে? আলেম তখন বিশ্বনবীর ঐতিহাসিক হাদিস কোরআন সুন্নাহ সামনে দিয়ে স্ত্রীকে বুঝাইছেন, সান্ত্বনা দিয়ে, এ আলেম সমাজ ওই সমস্ত রোগীগুলাকে দাফন আর কাফনের জন্য বাংলাদেশে সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, চিল্লায় জোরে করে ঠিক কিনা? করোনার ভাইরাস কাটতে না কাটতেই আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমাদের কলিজা ফেটে টুকরা হয়ে যায়। আমরা বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আজকে যদি বাংলাদেশে একটা আর দুইটা না হাজার হাজার কওমি মাদ্রাসা খোঁজ করেন, এই কওমি মাদ্রাসার ভিতরে এতিম, গরিব, অনাথ, অসহায়, নিঃস্ব, বাবা নাই, মা কোন কাজে বিদেশে চলে গিয়েছে, হাজার হাজার অসহায় সন্তানদেরকে কওমি মাদ্রাসা তাদের নিজস্ব আপনাদের কাছে হাত পেতে আপনাদের কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে এই সমস্ত মাদ্রাসাগুলো তাদের ভরণ পোষণ করায়া সমাজে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছে, চিল্লায় জোরে করে ঠিক কিনা? আশ্চর্য হয়ে কি দেখলাম আমরা, আশ্চর্য হয়ে দেখলাম ঘোষণা করা হচ্ছে ঘর মটকায় দেওয়া হবে, ঘোষণা করা হয় বাংলাদেশ থেকে আমাদেরকে বের করা হবে, ঘোষণা করা হয় আমাদেরকে প্রয়োজন নাই। আমি তো তোমাকে পরিষ্কার কণ্ঠে বলতে চাই,
দুনিয়ায় যখন মায়ের পেট থেকে যেদিন তুমি এসেছিলে তোমার কানে যেই ব্যক্তি সর্বপ্রথম আযান দিয়েছিল ওই ব্যক্তিও তোমার চাচা হোক তোমার দাদা হোক আযানের শব্দগুলো কোন না কোন আলেমের কাছ থেকেই শিখেছিল চিল্লায় জোরে কর ঠিক কিনা তুমি যখন বিবাহ করবা তখন তোমার তোমার যত কাজী হোক আর যেটাই হোক মসজিদের ইমাম ছাড়া মাদ্রাসার আলেম মুহতামিম ছাড়া তোমার বিবাহ অন্য কেউ যদি করে তারপরেও তোমার কাছে 100% কনফিডেন্স আসে না মনে হয় বিবাহের ভিতরে কোনো ভুল হয়ে গেছে চিল্লায় ধরে করে ঠিক কিনা আর তুই মারা যাবি বেটা মারা যাওয়ার পরে তো তুই আমি ছাড়া কাউকে তুই খুঁজেই পাবি না আমি তো তোকে স্পষ্ট করে বুঝাইয়া দিলাম যেই সময় তোমার নিজের ভাই তোমাকে দূর দূর করে তাড়াইয়া দিছে গাজীপুরের জঙ্গলে যখন মা এবং তার সন্তানরা সবাই মিলে নিজের মাকে 55 বছর বয়সী মাকে গাজীপুরের জঙ্গলের ভিতরে ফেলাইয়া দিছে গোটা বাংলাদেশে খবর কিন্তু ভাইরাল হয়েছে তার মানে আল্লাহর রাসূল বলে দিয়েছেন পরিষ্কার করে বলেছেন আর ওই এলমে ওহির ধারক বাহক হওয়ার কারণে মনে করতে পারে আপনি আমাকে ধাক্কায়া মাইনাস করতে চেষ্টা করবেন কিন্তু আমি সব সময় এক্সাম্পল হিসেবে চরমোনাইয়ের পীর সাহেব ফয়জুল করিম সাহেব হুজুরের ঐতিহাসিক একটা উদাহরণ সব সময় নকল করি নাম্বার 1 উদাহরণটা খেয়াল করেন ফয়জুল করিম সাহেব হুজুর অনেক সময় একটা চমৎকার উদাহরণ দেন ফয়জুল করিম সাহেব মুক্তি সাহেব হিসেবে পরিচিত চরমোনাইয়ের মাদ্রাসার সাধারণ দারুণের অহংকার একটা কথা বলতে দেরি হয় বাতিলের তক্তে তাউস কাঁপতে দেরি হয় না চিল্লায় জোরে কর ঠিক কিনা হুজুর বলেন রাস্তার পাশে একটা পুকুর পুকুরের ভিতরে ছোট একটা বাচ্চা পানি নিয়ে খেলা করে খুব ভালো করে বুঝবেন আপনি একজন মুরব্বী মানুষ রাস্তা দিয়া যখন যান দেখতেছেন আপনার কেউ না আপনার কোনো আত্মীয় না চিনেনও না কিন্তু বাচ্চাটা ওখানে পানি নিয়া যখন খেলা করে বিবেক সম্পন্ন মানুষ মানবিকতা যদি তার বুকে থাকে ওই মানুষ কোনোদিন ওই অবস্থায় ওই বাচ্চাকে পানি নিয়া খেলা করা অবস্থায় রেখে যাইতে পারে না চিল্লায় জোরে কর ঠিক কিনা বাচ্চাকে যখন তিনি খপাস করে ধরবেন ধরার পরে সাধারণত আমরা পরিষ্কার এই কথা বুঝি বাচ্চা তখন তাকে ঘুষা মারে বাচ্চা তখন তার দাড়ি টান দেয় বাচ্চা তখন তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলতে চায় বাচ্চা তখন তাকে যেই কোনো ভাবে হোক একটা একটা করে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে বাবা অথবা দাদা অথবা মুরব্বী ওই ব্যক্তি তখন বোঝানোর চেষ্টা করে নাতি আমার কলিজার টুকরা আমার তুমি আমাকে কামড় দাও তুমি আমাকে মাইনাস করো তুমি আমার শরীরে খাঁচি দাও তুমি আমাকে যা ইচ্ছা তাই করো আমার জীবন থাকতে আমি বাস্তব স্বজ্ঞান অবস্থা থাকা অবস্থায় কোন অবস্থাতেই পানিতে তোমাকে ছেড়ে দিব না কারণ পানি নিয়ে খেলতে খেলতে হঠাৎ করে কেউ থাকবে না হঠাৎ করে তুমি আগুনের পানির ভিতরে যখন পড়ে যাবা তখন শুধু তুমি একা না আমরা সকলেই তখন তোমার জন্য কান্না করতে থাকব আমি এই এক্সাম্পল উদাহরণের মাধ্যমে বুঝাইতে চাই আপনি আমাকে কামড় দেন আপনি আমার বালকে গালি দেন আপনি আমার শরীরের ভিতরে টাচ করেন আপনি স্টেজে উঠে আমাকে আঘাত করেন আপনি আমাকে যা ইচ্ছা তা করবেন আপনি আর আমাকে কত করবেন আমি তো ইমাম আবু হানিফার ঘটনা জানি আমি তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাহিনী জানি আমি তো আবু বকরের ইজ্জতের কাহিনী জানি আমি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের রক্তাক্ত ইতিহাস জানি সুতরাং আপনি আমি তো দারুল উলুম দেওবন্দের কাসিম নানুতমির রক্তাক্ত ইতিহাস জানি মাহমুদুল হাসান দেওবন্দি বারা যাওয়ার সময় দাফনের কাজ যখন কমপ্লিট করবে কাফন যখন পরাচ্ছিল ওই সময় হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির পাশে ছিলেন আকাবিরদের জিহাদি জীবন বই আছে সেই বইয়ের ভিতরে লেখা হয়েছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির পাশে থাকা অবস্থায় মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ পিঠটার ভিতরে যখন পানি লাগাইছে কিতাবের ভিতরে স্পষ্ট লেখছে হাড্ডি ছাড়া গোশতের একটা টুকরো পাওয়া যায় নাই সমস্ত মানুষ থর থর করে কাঁপতেছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির পিঠের এই অবস্থা কেন পিঠের ভিতরে গোশত আর মাংস নাই কেন এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে হুজুরের সফর সঙ্গী একনিষ্ঠ খাদেম ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ঐতিহাসিক ঘটনা তাকে ডাক দেওয়ার পরে তিনি বলছেন আমার উস্তাদকে
যখন এই আন্দোলন শুরু করেছিলেন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করার সময় আমার ওস্তাদকে যখন তারা কারাগারে নিক্ষিপ্ত করেছে তখন তার শরীরের নিচে সব সময় জ্বলন্ত অঙ্গার দিয়া রাখতো ওই অঙ্গার যখন তার পেটের ভিতরে পিঠের ভিতরে লাগতো অঙ্গারের কারণে শরীরের রক্তগুলা শরীরের গোস্তগুলা মোমের মতো খুশে খুশে করতো যখন একবার শেষ হয়ে যেত আবার দিত এভাবে করে করে আমার ওস্তাদকে নির্যাতন করা হয়েছে হুজুর তার জীবন দশায় ওসিয়াত করে গিয়েছেন হুসাইন আহমদ মাদানী হুসাইন আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে যদি ঘটনা জানে জানু কিন্তু আমি যে আমার জীবন দশায় ইসলামের জন্য ব্রিটিশদেরকে দেশ থেকে উৎখাত করার জন্য মুসলমানদের তাকদীব তামাদগন কৃষ্টি কালচারকে ঠিক রাখার জন্য কোরবানি আমি করেছি আমার এই কোরবানি শুধুমাত্র লিওয়াজিল্লাহ শুধুমাত্র লিল্লাহ শুধুমাত্র আল্লাহর জন্য কেউ যেন কোনোদিন জানতে না পারে এই জন্য আজ পর্যন্ত হুজুরের জীবন দশায় এই ঘটনা আমি কারোর কাছে ফ্লাশ করি নাই চিল্লা জোরে করে নারায়ণ আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার স্বাধীনতার শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান সংসদের শত্রুরা হুঁশিয়ার সাবধান তাকবীর ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়